গলা করে কে আর্তনাদ করলো? ফুলের সুগন্ধে চারিদিক কেমন ভরে গেছে, তাই না? আমি যে কুমারকে একা ফেলে এসেছি। কিরণমালা আমার চিরশত্রু, যে মুহূর্তে আমি নির্দেশ করব সেই মুহূর্তে তুই চোখে শেষ করে ফেলবি। তোমার কথা আমি মানব। একটা কথা তোমরা ভুলে যাচ্ছ, এই চেহারায় তোমার অমৃত মধ্যে প্রবেশ করলেই প্রথমেই বাধা পাবে। জানি, এর উপায় আমার ভাবা হয়ে গেছে টঙ্কার। অমৃতনগরী আমাদের শত্রুপুরী, সেই অমৃতনগরীতে আছে অমৃত কক্ষ, যার মধ্যে আছে অমৃত। সেই অমৃত তোকে এনে আমায় দিতে হবে। আমায় তুই চলে যাবি অমৃত আনতে, যে তোর পথে বাধা সৃষ্টি করবে তাকে শেষ করে এগিয়ে যাবি। তুই ভুলে যাস না, তোর শক্তির সামনে, তোর শক্তির সঙ্গে কেউ পেরে উঠবি না, কেউ না, বুঝেছিস তুই? কিরণমালা, আজ নয়, আজ তোকে আমি কুমারের সঙ্গে মুখোমুখি হতে দেব না। তবে যেদিন তোর কুমারের সঙ্গে মুখোমুখি হবি তুই, সেই দিন হবে তোর জীবনের শেষ দিন। মরে যাই, মরে যাই। খেলা কটিমা, কিরণমালা যে তীরের বেগে আমাদের দিকে ধেয়ে আসছেলা, কিছু একটা কর, না হলে তো তোর সব পরিকল্পনা ভেস্তে দেবেলা। মা, কিরণমালাকে এখন আমি শুধু দিকভ্রষ্ট করে দেবো, যাতে আমরা যখন অমৃতনগরী পৌঁছে অমৃত নিয়ে আসবো, তখন কোনোভাবেই আমাদের পথে বাধা সৃষ্টি করতে না পারে ও। দিকভ্রষ্ট কীভাবে? প্রয়োজন এই রাক্ষসস্থিতির কী প্রয়োজন? এই চাঁদের আলোর, এই সূর্যের আলোর কোনো প্রয়োজন নেই। নেমে আসুক ঘন অন্ধকার,
কিরণ মালা পথ হারিয়ে হয়ে যাক দিশে হারা। কি হলো রে কিরণ, চারিদিকে যে আধার নেমে গেল, কোনো আলো নেই, গুটগুটি অন্ধকার, কিছুই তো দেখতে পাচ্ছি না রে, কোন দিকে যাব? এ নিশ্চয়ই কটকটির মায়ানকুল। হেলা কটিমা, এ কি করলিলা? তো আমরাও কিছু চোখে দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে অমৃত নগরী। শোন, ওই অমৃত নগরীতেই আছে অমৃত, আর সেই অমৃত তোকে আমায় এনে দিতে হবে, আমায়, বুঝেছিস? কিরণ, অমৃত নগরী দেখ। অমৃতনগরীতে আমার কুমারকে নিয়ে গেছে অমৃত চুরি করতে, তারপর আমার কুমারকে নিয়ে পালাবে? না, আমি কিছুতেই হতে দেবো না। আমার হাত থেকে কটকটি আজ রেহাই পাবে না। কটকটিকে আমি কিছুতেই জিততে দেবো না। কটকটি বারবার আমার জীবন থেকে সুখ কেড়ে নিয়েছে, কিন্তু এবার আমি কটকটিকে কিছুতেই জিততে দেবো না। কটকটি আমার জীবন থেকে সুখ কেড়ে নিতে পারবে না। কিরণমালার রাক্ষসী রানী কটকটির যুদ্ধের পরিণতি দেখবে আজ গোটা জগৎ সংসার। চন্দ্রকুল, এতকাল হয়ে গেল, কুমার আর কিরণের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। মহর্ষি, মহর্ষি, আপনি তো বলেছিলেন ওরা দুজন একসাথে রয়েছে, তাহলে কেন আমার কুমার আর কিরণ এখনো অমৃত নগরীতে ফিরছে না? মহর্ষি, মহারাজ, মহারাজ, যুবরাজ এসেছেন। কুমার কোথায়? কুমার তুমি অক্ষত শরীরে ফিরে এসেছো, অমৃত নগরীতে আজ কি আনন্দের দিন! কুমার, কুমার, আমার আমার কিরণ কোথায়? কুমার, তাই তো, আমার তো খেয়াল হয়নি কিরণ কোথায়। কিরণ কোথায়? কুমার, 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 কিরণ কোথায়? কুমার, 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 কিরণ যে তোমাকে উদ্ধার করতে গেছিল, তাহলে তুমি একা কেন? এদিকে মহর্ষির গণনা তো বলেছিল যে তোমাদের দুজনে দেখা হয়েছে, তাহলে কিরণ কোথায়, কোথায় সে? কুমার, কথার উত্তর দাও, তুমি কেন কথা বলছো না? কুমার, 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 কথা বলো, কুমার, কথা বলো, কথা বলো, কুমার, তোমার কি হয়েছে? কুমার, তুমি কেন আমাদের সঙ্গে কথা বলছো না? এতদিন পর তোমার সঙ্গে আমাদের দেখা। তুমি, আমরা সবাই আকুল নয়নে তোমার পথে বসেছিলাম। কুমার, 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 তোমার কিছু মনে হচ্ছে না? তোমাকে হারিয়ে, তোমাকে হারিয়ে তোমার এই অবাক আমার কি অবস্থা হয়েছিল, তোমার কিছু মনে হচ্ছে? কুমার, কথা বলো, কথা বলো, কুমার, কথা বলো, কুমার, কথা বলো। কুমারের কপালে রাজচিহ্ন কোথায় গেল? যে তোর মতো বাধা সৃষ্টি করবে তাকে শেষ করে এগিয়ে যাবে তুই। মহারাজ বিক্রম, কুমারের এই আচরণ আমার কেন জানি না স্বাভাবিক ঠেকছে না। কোথায় গেল সে? কুমার,
ভাগ্যকে অমৃত চুরি করতে এসেছে। কিরণ, 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 তুই ঠিক আছিস তো? কিরণ কুমার, মহারাজ, আমি ওই পাহারায় ছিলাম, যুবরাজ আমাকে আঘাত করেছে। তুমি কোথায় পাহারা দিচ্ছিলে? ওই অমৃত কক্ষের সামনে মহারাজ। আমার মনে হয় কুমার কর্কটির হাত থেকে অমৃত রক্ষা করার জন্য ছুটে গিয়েছিল, কিন্তু তোমাকে আঘাত করলো কেন?